মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তবে যদি যাওয়ার সম্বন্ধে খুলে ভেঙে পড়ো, তাহলে যে তোমার গর্ব ধরেনি মা, যে আজ একা হয়ে যাচ্ছে, তাহলে তার মন কি দিয়ে সান্ত্বনা দিয়ে রাখবে? আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওই ভগবান জানি তোমাদের সুখে শান্তি দিই, ওই চাঁদের সদাগরে সুখে শান্তি দিতে তুমি বসবাস করতে পারো, আমি আশীর্বাদ তোমার কাছে করে দিলাম, আর সব সেম দোয়া হলো বাবার মায়ের দোয়া। বিদায় মা, বিদায়, বিদায় মা, বিদায়, বিদায়, চল জন্টু, চলো আইতাছি আমি। তুমি আমার কাছে কি প্রার্থনা করবে? তুমি আমার কাছে নির্ভয়ে খুলে বলো, বলো আমি তোমার জন্য আমি কি দিতে পারি? তালে মশাই, আমি যে আপনার বাড়ির দাসীকে ভালোবাসি, তাহলে মশাই, যদি আপনার দাসীকে আমার হাতে তুলে দিতেন, তাহলে মশাই, তাহলে যা খুব খুশি হতাম। আমার কান্না বোধে তুমি আমাকে হাসালে জন্তু, আমি দেখছি যা যার স্বার্থে শেষে ঘরে আমার দাসীবান্ধী সবাইকে নিয়ে যাবে, তাহলে আমরা এই বুড়া বুড়ি কিনে থাকবো জন্তু। তাহলে মশাই গো, যদি ওকে না দেন তাহলে কি আমি বাঁচবো না? তাহলে বছর ওগো জন্টু, তুমি একা একা ভালোবাসলে চলবে না, যদি দাসী যদি তোমাকে তার ভালো না বাসে, জেগেই দেখেন তাহলে বছর ওগো ভালোবাসে। ওগো কমলা, তুমি বলো জন্টু এগুলি কি বলছে? তুমি যদি পস্তাবে রাজি হও তাহলে আমার কাছে সরাসরি বলে দাও, আর যদি পস্তাবে রাজি না হও তাহলে আমার কাছে সরাসরি বলে দাও। হ্যাঁ জন্তুটা ঠিকই বলছে, আমি ওকে ভালোবাসি। ও ওই কমলার রসের মতো মতো তোমরা জন্তুকে ভালোবেসেছ, আমার সাথে করেছো প্রতারণা। ও বাবা জন্তু, আর বিলম্ব না করে আমি দাসীকে তোমার হাতে তুলে দিচ্ছি, আমার মা বেহুলাকে তোমার বাড়িতে দিয়েছি, আজ থেকে আমি দাসীকেও তোমার হাতে তুলে দিলাম। তাহলে বসে গো, আমার আর একটা দাবি আছে, আমার আর একটা দাবি আছে। কি বাবা? আমার দাবি হইলো, আবার আমাকে হাসালে, তোমার গাড়ি ভাড়া তোমার মালই সব তোমার হাতে বড়াই দিবে, তুমি যাও। ওই তাহলে নুন বাসাতে গাড়ি ভাড়া টেহা দিয়ে দিবে নাঙ্গুলি, আমরা যাবো কি দিয়া? ওগো ভগবান, আমার অবধ শিশুকে আমি তুলে দিলাম আজকে অন্যের বাড়িতে, ওগো ভগবান আমি তাকে আশীর্বাদ করছি, ওগো ভগবান তুমি আমার কন্যার প্রতি সহায় থাকো, ও জানি শ্বশুর শাশুড়িকে নেই, এরা খাবার ছেড়ে দিলি, সুখে শান্তিতে ওই বাড়িতে ভাত খেতে পারি, এই আশীর্বাদে আমি তোমার দরবারে প্রার্থনা করলাম। খোদা হাফেজ। সাথে আমার সাথে আছে বড় আচ্ছা আছি, তাই আমি সাতালি পর্বতে তৈরি করেছি লোহার বাসর ঘর, আজকে বেহলা এবং লক্ষ্মীদারকে আমি ওই লোহার বাসর ঘরে দেব। মা বেহলা, বলুন শ্বশুর মশাই। এই তো হলো তোমাদের লোহার বাসর ঘর। হ্যাঁ, তবে একটি কথা বলে যাচ্ছি মা। কি কথা শ্বশুর ঠাকুর? আজ তিথি কাল তিথি সামনে শুক্রবার। হ্যাঁ, এই তিন দিন পশাইয়ে গেলে মা গো সকলই তোমার, কিন্তু মা সারাটা রাখছি। আমি আমার পতিকে কি দিয়ে বোঝাবো, কি দিয়ে ওনাকে আমি শান্ত করব? তুমি আমাকে বলে দাও ভগবান, তুমি আমাকে বলে দাও। ভগ পিতা, আমাকে এই সাতালি পর্বতে লোহার বাসর করে রেখে যাচ্ছে? হ্যাঁ বাবা, জানি না, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। তবে পিতা, বলো বাবা, এই সাতালি পর্বতে যদি সত্যি সত্যি আমের আমাকে সাপের অংশ, না না বাবা না, তাহলে তাহলে পিতা আমি যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি, না বাবা, আপনারা
আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তুমি অমন করে বলো না বাবা, আমি চাই। ঠিক আছে ঠিক আছে বাবা, আপনি আপনি আসুন। শ্বশুর ঠাকুর, বলো মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার কথা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি। আজ আমি তোমাদেরকে লোহার বাসর করে রেখে গেলাম, কাল সকালে যেন তোমাদের ওই মুক্তি হাসি দেখতে পাই। তাই যেন হয়, তাই যেন হয়। বিদায় শ্বশুর ঠাকুর। বলুন পতি, আমি তোমাকে বিয়ে করব বলে আমি দুদিন ধরে উপোস রয়েছি। হ্যাঁ, তোমাদের বাড়িতে গিয়ে আমি ঠিকমতো খানা খেতে পারি। একি বলছেন পতি? হ্যাঁ, আমার তুমি তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তাহলে তুমি আমাকে কি তুমি আমাকে কিছু খেতে দাও বেহলা। আপনি লোহার বাসর ঘরে এসে আমাকে খেতে আমার কাছে খেতে যাচ্ছেন। হ্যাঁ বেহলা, আমি আপনাকে না যা আর আমি সহ্য করতে পারছি না বেহলা। তুমি তুমি দয়া করে আমাকে কিছু খেতে দাও বেহলা। আমি কোথা থেকে খাবার পাবো তা তো জানি না বেহলা। নিচে
আমার মা আমাকে এক জোড়া নারকেল এনে দিয়েছে, আমি আমি ওই নারকেল ভেঙে আপনার জন্য জল এনে দিচ্ছি। ও ভোলা, আপনি তুমি আমাকে সেটা খে তুমি আমাকে তাই দবে ভোলা, আবার আবার জি এই নিন পতি। বেহুলা ভগপতি, তুমি তুমি আমাকে কি একি একি কি খাওয়ালে বেহুলা? কেন পতি, আপনার খুব খারাপ লাগছে? সামান্য একটু জল খেয়ে আমার যা তৃষ্ণা ছিল যা ক্ষুধা ছিল সব যে নিবারণ হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ বেহুলা, আসলে সত্যি তুমি একটি সত্যি নারী। আজকে আজকে আমি বুঝতে পারলাম বেহুলা। হ্যাঁ বলো। তবে এই লোহার বাসর করে তুমি আর আমি দুজন রয়েছি, আসো আজকে তুমি আর আমি এক পালঙ্গে শুই। না পতি, চলুন না আজকে রাতে আমরা গল্প করে কাটিয়ে দেই। কি বলছো বেহুলা? হ্যাঁ পতি, তুমি বলছো? হ্যাঁ চলো আমরা গল্প সারা রাত্রি সারা রাত্রি গল্প করে কাটিয়ে দিবে। তাহলে তাহলে কি তুমি আমার সাথে এক পালঙ্গে কখনো থাকবে না? না, আমি আপনার সাথে এক পালঙ্গে কখনোই থাকবো না। কেন বেহুলা, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তোমাকে আমি আমার সবকিছু উজাড় করে ভালোবাসি। তাহলে তবু আমি তোমার সাথে এক পালঙ্গে থাকতে পারবো না পতি। কি বলছো বেহুলা? হ্যাঁ, তুমি বলছো আমাকে আমার তোমার জীবনের সাথে আমাকে ভালোবাসো আর আমার সাথে এক পালঙ্গে থাকতে তোমার কিসের বাধা বেহুলা? আসো আমরা এক পালঙ্গে। আমার হুকুম তুমি মানবে? আমি আমার পিতার আদেশই পালন করব। ঠিক আছে ঠিক আছে বেহুলা, তুমি আমার পিতার আদেশ পালন করো। আমি আমি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করবো না বেহুলা। বিশ্বাস করি না এই হারা শুনি সব তো দূরের কথা, প্রবেশ করতে পারবে না। তুমি চলে যাবে বেহুলা। আমি তোমার সাথে একবার
শোনো বেহুলা, চলো না করার আর জায়গা পেলে না, তুমি আমার সাথে তো এক পালকে থাকবেই না, এই চলো না কি করার কি দরকার ছিল? ঠিক আছে, আনো তোমার পাশার গুটি, আমি তোমার সাথে পাশায় খেলবো। আমি কথা দিচ্ছি, যদি পাশা খেলা আমি হেরে যাই, আমি কখনো তোমার সাথে এক পালকে থাকবো না। আর যদি তুমি হেরে যাও তাহলে বেহুলা, আমাকে কথা দিয়েছো আমার সাথে তোমাকে এক পালকে থাকতে হবে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিয়েছি, আপনি যদি আমাকে তিনটে দানে থেকে একটি দান হারাতে পারেন। ঠিক আছে বেহুলা, আনো তোমার পাশার গুটি, আমি তোমার সাথে পাশাই খেলবো। ওরে আহানো রে পাশার গুটি খেলবো সাহা। Yeah.